লালপুরে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হল শীতকালীন পিঠা উৎসব। ডিমসুন্দরী, হৃদয় হরণ, খরগোশ, জামাই বউ সহ বাহারি নামের পিঠা খেয়ে উচ্ছ্বাসিত ক্ষুদে শিক্ষার্থীরা। এর আগে আমি কখনো পিঠা উৎসবে আসিনি, এই ফার্স্ট টাইম আমার পিঠা উৎসবে আসা। এবং কি এখানে যে পিঠাগুলো আমি খাইছি সেগুলো সবগুলোই ছিল খুবই মজাদার এবং সুস্বাদু। আমি আজকের পিঠা উৎসবে পাটিসাপটা পিঠা, কুশলি পিঠা এবং ভাপা পিঠা খেয়েছি। আজকে অনেক ভালো লাগছে এই পিঠা উৎসবে। আয়োজকরা জানায় শিক্ষার্থীদের গ্রাম বাংলার ঐতিহ্য আর হরেক রকম পিঠার সাথে পরিচয় করে দিতেই এই আয়োজন। সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরেছি, কারণ শীতের যে আমেজ, শীতের সময় যে আমাদের আগে মা দাদিরা যে পিঠা বানাতো, যে আয়োজনটা ছিল, সেই আয়োজনটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের বর্তমান শিক্ষার্থীরা, আমাদের শিশুরা এই জিনিসগুলো সম্বন্ধে অনেক বাহিরে, তো তাদের যেন আমরা যেন ফিরিয়ে আনতে পারি ঐতিহ্যটা। আমরা আপ্লুত হয়ে গেছি যে এখানে আমাদের লালপুর উপজেলায় এইরকম একটা আয়োজন যেটা আসলে শহর কেন্দ্রিক হয়ে থাকে, কিন্তু আমাদের গ্রামের পরিবেশে, গ্রাম্য পরিবেশ, আমাদের আমরা যারা আছি, আমাদের মায়ের হাতে দাদির হাতের পিঠাগুলো এই যে আমাদের হচ্ছে ইয়েতে স্টলে স্টলে অতি যত্ন করে সবাই বানিয়ে নিয়ে আসে। নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার এই উদ্যোগকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান ও জেলা নির্বাহী কর্মকর্তা। ঐতিহ্যের সাথে আমাদের যে শেকড়ের সম্পর্ক, সেটি এভাবে উদ্ভাসিত করার জন্যে যে চমৎকার আয়োজনটি করেছে, এটা আমার কাছে খুবই চমকপ্রদ মনে হয়েছে। আমরা বিদেশি সংস্কৃতিতে নিজেদের একেবারে নিমজ্জিত করে ফেলছি, এর থেকে উদ্ধার পাওয়ার জন্যে আমাদের এই ধরনের আয়োজন ব্যাপকভাবে আরও বিস্তার ঘটানো দরকার। বাংলাদেশ হচ্ছে 12 মাসে 13 পার্বণের দেশ। প্রতি মাসেই লেগে থাকা পার্বণের মধ্যে পিঠা উৎসব হচ্ছে একটি অন্যতম উৎসব আমাদের, যার সাথে মিশে আছে আমাদের ঐতিহ্য এবং আনন্দ। তো নতুন প্রজন্মকে উপজেলা শিক্ষা অফিসের এই উদ্যোগে শিক্ষকদের মাধ্যমে নতুন প্রজন্মকে এই যে আমাদের ঐতিহ্যবাহী পিঠা উৎসবের সাথে পরিচয় করিয়ে দেওয়ার যে উদ্যোগ, এটিকে সাধুবাদ জানাই। এই উৎসব ছড়িয়ে পড়ুক সবখানে, এই আনন্দ ছড়িয়ে পড়ুক নবান্নের আনন্দ ঘরে ঘরে। সজীবুল, হৃদয়, লালপুর।